चलवे 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 ये मिस्र पाप उनके बच्चे उनके परिवार के लोग राष्ट्रीय स्तर पर आज घर से भटक रहे हैं। अध्यक्ष कमले से इतना विकास कर रहा है, यहाँ जहाजे को जहाजे आ रही हैं और लोग बाहर से उपयोग करते हैं, उनके बारे में थोड़ा भी ध्यान नहीं है। उनका घर जगह जमीन उन्होंने शर्म दिया और शर्म से के खुद पसीना से जवाहरलाल जी का बना दिया और हल्दिया टॉप कम्प्लेक्स को और इसके आसपास के लोगों को इन्होंने यहाँ के लोगों ने सामने विकसित किया और आप इनके बारे में थोड़ा भी ध्यान नहीं दे रहे हैं। उपस्थित हुए हमारे इलाका विधायक का जिस लायक हो तापसी मंडल महाशय धन्यवाद हमारी आवाज मिली तो हर जन ने तो आप एक काम करो एवं धन्यवाद जनाई और यह खबर एवं भारतीय मजदूर संघ के नाते प्रकृत उद्देश्य परिवार আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হলদিয়া বন্দরের যে প্রশাসনিক ভবন, এই প্রশাসনিক ভবনের সামনে 2014 সাল থেকে হলদিয়ার কাজ হারা শ্রমিকরা, হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মেয়েরা দিনের পর দিন না খেয়ে না দিয়ে 2014 সাল থেকে আপনাদের গেটের সামনে বসে আছে। আপনাদের লজ্জা হওয়া উচিত, কারণ আপনারা বিভিন্ন ভাবে চক্রান্ত করে সরকারের প্রতিনিধিদের সঙ্গে চক্রান্ত করে আপনারা ম্যানেজমেন্ট বসে বিভিন্ন গোপনাতাত করে আপনারা বিভিন্ন ভাবে শ্রমিক বন্দরে ঢুকাচ্ছেন। কিন্তু আপনাদের একটু দুঃখ হয় না যে 2014 সাল থেকে না খেয়ে না দিয়ে আমাদের গেটের সামনে যারা বসে আছে, লজ্জা হওয়া উচিত আপনাদের। কিছু আমাদের এখানে হলদিয়া বন্দরের আধিকারিক আছেন, ওনারা মনে করেন এই হলদিয়া বন্দরটা যেন ওদের সম্পত্তি। ভারতে যখন আমাদের বিজেপি গভর্নমেন্ট এলো 2014 সালে, আমাদেরই গভর্নমেন্ট প্রত্যেকটা বন্দরে সার্কুলার করলো যে বলুন আপনারা সবাই লিখিত দিন আপনাদের বন্দরে ইমার্জেন্সি কাজের জন্য যেসব লোক দরকার আপনারা তালিকা দিন, আমরা সেই সব শূন্য পদে আমরা নিয়োগ করব। প্রত্যেকটা বন্দরকে বার্তা দিল। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের এখানে যে সমস্ত আধিকারিক আছে এনারা কি মানে মানুষ নাকি আমি জানি না, এনারা কি করলো হলদিয়া বিভিন্ন হলদিয়া এক্সচেঞ্জ, তমলুক এক্সচেঞ্জ এবং কন্টাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চিঠি পাঠালেন যে আমরা ইলেকট্রিশিয়ান নেব, আপনাদের কাছে নাম থাকলে পাঠান, আমরা মেকানিক্স নেব কিছু আপনাদের কাছে নাম পাঠান। প্রায় বন্ধ হয়ে যাওয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফাইলে ধুলো পড়ে গেছে, পুনরায় সেই ধুলো ঝেড়ে তিনটে এক্সচেঞ্জের কর্মীরা মাথার ঘাম পায়ে ছুটিয়ে হলদিয়া বন্দরে সেই নথি পাঠালো প্রত্যেকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে। আর এখানে যারা আধিকারী আছে তারা সেই সময় এখানে যে ডেপুটি চেয়ারম্যান ছিলেন মনীষ জৈন, তার ব্রেন ওয়াশ করলেন যে স্যার একটা পারমানেন্ট এমপ্লয় নিয়োগ করলে তার সার্ভিস লাইফে 4 কোটি টাকা বন্দরকে খরচা করতে হয় একটা পারমানেন্ট এমপ্লয়। বন্ধু, টাকাটা কি আপনার বাড়ির? একটা পারমানেন্ট এমপ্লয় আপনি নিয়োগ করতে দিলেন না? ক্লাস 3 স্টাফ ক্লাস 4 স্টাফ তো বন্ধ না হলে আছে, ক্লাস 3 স্টাফ আপনি নিয়োগ করতে দিলেন না, তাহলে কেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আমরা চিঠি পাঠিয়েছিলেন? আপনারা কি করলেন, আপনাদের কাছের লোক অফিসার নিয়োগ করলেন। আজ হলদিয়া বন্দরের পয়সায় কলকাতা বন্দর চলছে, কলকাতা বন্দর চালাকি করে প্রায় শতাধিক অফিসার নিয়োগের
তালিকা পাঠালো আর এনারা অতি চালাক প্রচুর টাকা যাবে এনারা কি করলেন মাত্র 30 জনের তালিকা পাঠালেন চিন্তা করুন হলদিয়ার পয়সায় কলকাতা চলছে কলকাতায় শতাধিক অফিসার ঢুকলো কোনো কাজ নেই আসে আর বাড়ি যায় আর আমাদের এখানে যেখানে এখন এক একটা ডিভিশনে এমন অবস্থা কোন শিফট ইনচার্জ নেই শ্রমিকরা কাজ করে অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু কেউ দেখান নেই অভিভাবকহীন ভাবে চলছে অবান্তর ব্যাপার এই সমস্ত চক্রান্তকারী অফিসারদেরকে আমরাও আসি ক্ষমতায় এলে আমরাও দেখে ছাড়ব আপনাদের কত বড় চক্রান্ত করছেন আমরাও দেখে ছাড়ব আপনারা অবাক হয়ে যাবেন শুনলে এখানে হলদিয়া বন্দরের বিভিন্ন সেকশনে বিভিন্ন ডিভিশনে 833 জন শ্রমিক কন্ট্রাক্টর আন্ডারে কাজ করেন বন্দরের কিছু আধিকারিক একটি খসড়া বানালেন যে আমরা এই সমস্ত শ্রমিককে আমরা যদি পোর্ট থেকে ডাইরেক্ট পেমেন্ট করি তাহলে এক একটা শ্রমিকের মাথা পিছু আমরা 3000 টাকা করে আমাদের সাশ্রয় হবে বন্দরের এই বলে একটি রেজুলেশন তৈরি হলো তারপরে আমরা কি দেখলাম সরকারের লোকজন মন্ত্রী এসে গোপন বৈঠক করে সেটা বানচাল করে দিল দিয়ে বলল না এরা কন্ট্রাক্টর আন্ডারেই কাজ করবে চিন্তা করুন একটা শ্রমিক 833 জনের উপরে যদি 2000 টাকা করেও যদি সাশ্রয় হয় বন্দরের সেটা এনারা করলেন না শাসক দলের অঙ্গলি হিলানে চলছে এনারা বর্তমানে হলদিয়া বন্দরের মেরিন ডিভিশনে কিছু ক্রু নেওয়া হবে মেরিন ক্রু কিরকম চালাকি দেখুন কিরকম আতাত দেখুন সেটা চালাকি করে টেন্ডারের মাধ্যমে নিয়ে চলে গেলেন যে আমরা যদি ডাইরেক্ট লোক নেই তাহলে তো এখানকার উদ্ভাস্তু পরিবার আমাদের উপরে চাপ দেবে তাহলে আমাদের বন্দরের মৃত কর্মী মৃত যারা শ্রমিক তাদের কর্মী তাদের পোষ্যদের চাকরির জন্য চাপ দেবে হলদিয়া বন্দরের মেরিন ডিভিশন সহ বিভিন্ন ডিভিশনে যারা কর্মচ্যুত শ্রমিক তাদেরকে নেওয়ার জন্য চাপ দেবে তাহলে তো শাসক দলের লোক বাইরে থেকে নিয়ে এসে আমরা ঢোকাতে পারবো না তার কারণে এই কন্ট্রাক্টর নিয়োগ করলেন কন্ট্রাক্টরকে বড় লোক করার জন্য আর কার কার পকেটে পয়সা যাবে এখান থেকে সবই আমরা জানি আমরা হুঁশিয়ারি দিয়ে আজকে বলে যাচ্ছি আপনাদেরকে মেরিন ক্রু হিসাবে ডাইনিং হান্ডেন্স উদ্বাস্তু পরিবার এবং পোটে কর্মচ্যুত যারা শ্রমিক ছিল যারা কাজ হারিয়েছে লেফট আউট তাদের মধ্যে থেকে যদি শ্রমিক না নেওয়া হয় আমরা জহরটার অবরোধ করব আমরা ছাড়ব না আপনাদেরকে আপনারা কত বড় শাসক দলের সঙ্গে আতাত করতে পারেন আমরা দেখে ছাড়ব আমরা হলদিয়ার ভূমিপুত্র তপসিদীয় হলদিয়ার ভূমিপুত্র আমরা দেখে ছাড়ব আমরা একটা বাইরের লোককে এখানে ঢুকতে দেব না আমাদের হলদিয়া বন্দরে পিএনআইআর ডিভিশনে যত মৃত কর্মচারী আছে তাদের পোষ্যদের তালিকা আছে আপনারা কেন সেই তালিকা থেকে লোক নেবেন না কেন বাইরে থেকে আমদানি করবেন আজকে আপনাদের লজ্জা লাগে না আপনারা যে মার্কেটে মার্কেট করছেন যে অফিসে বসে আছেন সেই অফিস যাদের ঘর বাড়ির উপরে হয়েছে সেই সব মানুষকে আপনারা কাজের সুযোগ দেবেন না আপনাদের লজ্জা থাকা উচিত কারণ আপনারা যে পাপ করছেন ভগবানও আপনাদেরকে ছাড়বে না আমরা আজকে বলে যাচ্ছি মেরিন ডিভিশন থেকে শুরু করেছেন আপনারা কন্ট্রাক্টরের মাধ্যমে লোক নেওয়া সেই মেরিন ডিভিশনে 1 তারিখ থেকে যদি আপনি চক্রান্ত করে লুকিয়ে লোক ঢোকান আমরা বিভিন্ন গেটে গেটে আমরা আটকাবো বিভিন্ন গেটে আমরা আন্দোলন গড়ে তুলব গোটা হলদিয়ার রক্তকরী আন্দোলন করব আমরা আমরা ছেড়ে কথা বলবো না উদ্বাস্তু এবং ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে কাজ দিতে হবে আমাদের দাবি লেফট আউট ছেলে মেয়েদেরকে কাজ দিতে হবে আমাদের দাবি মৃত পোর্টের বন্দরের মৃত কর্মীদের পোষ্যদের চাকরি দিতে হবে আপনারা যেহেতু পার্মানেন্ট দিতে পাচ্ছেন না তাহলে আপনারা মৃত কর্মীদের পোষ্যদের অন্যান্য বন্দরে চেন্নাই বন্দর কোচিন বন্দরে তো এককালীন মারা যাওয়ার পর এককালীন টাকা দিচ্ছেন তাহলে আমাদের কেন এখানে হলদিয়া বন্দরে হবে না কেন কলকাতায় হবে না কেন আমি আবার বলছি মেরিন ক্রুতে একটা লোক যদি ডাইনিং হ্যান্ডস উদ্বাস্তু এবং বন্দরের লেফট আউট কর্মী দাম ছাড়া যদি কেউ ঢোকে আমরা সারা হলদিয়ায় আন্দোলন করব রক্ত কহির আন্দোলন করব আমরা আমরা ছেড়ে কথা বলবো না ভারতীয় মজদুর সংঘ এই কথা আমি বলে যাচ্ছি
আমি এই বলে আমার কথা শেষ করছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।